ঈদের ছুটির পর করোনা সংক্রমণ ব্যাপক বাড়ার শঙ্কা থাকলেও নেই প্রস্তুতি, রয়েছে ডেঙ্গু আতঙ্ক। এখনই হাসপাতাল বরাদ্দের পরামর্শ। সব সরকারি হাসপাতালকেই এই করোনা এবং ডেঙ্গু এগুলোর চিকিৎসার আওতার মধ্যে নিয়ে আসতে হবে। এছাড়াও বড় বড় প্রাইভেট হাসপাতালগুলোকেও করোনার চিকিৎসার আওতাভুক্ত করতে হবে। চট্টগ্রামের কোটি মানুষের জন্য কোভিড আইসিইউ সজ্জা 10টি, বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান। করোনা রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ বেড সংখ্যা হচ্ছে 10টি, যা চট্টগ্রামের 1 কোটি জনসাধারণের জন্য খুবই অপ্রতুল। প্রাইভেট হসপিটাল করতে পারেন, কিন্তু বিপদের সময় জনগণের পাশে আপনারা দাঁড়াতে পারেন না, এটা আপনাদের একটা ব্যর্থতা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মক্কা ছাড়া সৌদি আরবের সব মসজিদে 31 মে থেকে 20 জুন পর্যন্ত জামাতে নামাজ আদায়ের অনুমতি, স্বাস্থ্যবিধি মেনে অফিস খোলার নির্দেশ। জামায়াতের পরিকল্পনায় খুলনার কয়রায় হাঁটু পানিতে ঈদের নামাজ, মদত ছিল আওয়ামী লীগের বিজয়ী বিদ্রোহী প্রার্থী উপজেলা চেয়ারম্যানের অভিযোগ স্থানীয় নেতাদের। ঘূর্ণিঝড় আম্পানে সুন্দরবনের ক্ষতি, বুলবুলের 3 গুণ, আর্থিক মূল্য 2 কোটির বেশি, পর্যবেক্ষণে গেছেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা। ঈদের পরদিনও পাটুরিয়া দৌলতিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে উপচে পড়া ভিড়, ফেরিতেই গাদাগাদি করে চলছে যাত্রী পারাপার। এবং করোনার প্রভাবে ঈদ কেন্দ্রিক পর্যটনে প্রায় 1,500 কোটি টাকা ক্ষতির শঙ্কা, কক্সবাজারে কর্মহীন 40,000-এর বেশি শ্রমিক কর্মচারী। ঈদের ছুটির পর কোভিড সংক্রমণ বাড়ার শঙ্কা থাকলেও হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত প্রস্তুতি। করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীর সম্ভাব্য সংখ্যা বিবেচনায় হাসপাতালগুলো এখনই প্রস্তুত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সংকটাপন্ন রোগীদের জন্য তুলনামূলক বেশি সুযোগ সুবিধা থাকায় কর্পোরেট ও বেসরকারি হাসপাতালকে সরকারি তত্ত্বাবধানে আনার তাগিদ তাদের। মুজাহিদ শুভর রিপোর্ট। সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে বাড়ি ফেরা মানুষের এবার ঢাকা ফেরার পালা। ধারণা করা হচ্ছে জীবিকার তাগিদেই কয়েকদিনের মধ্যেই ঢাকামুখী হবে মানুষের ঢল। ঢিলে ঢালা লকডাউনের সঙ্গে মানুষের উপচে পড়া ভিড়ে সংক্রমণের হার আগের সব রেকর্ড ছাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে সামনের দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বাড়বে ডেঙ্গু রোগীর সংখ্যাও। ইতোমধ্যেই পূর্ণ হওয়া কোভিড হাসপাতালগুলো বাড়তি রোগীর চাপ কতটা নিতে পারবে সে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। হাসপাতালগুলো তাদের বেশ কতগুলো চাপ সহ্য করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে বর্ধিত সংখ্যায় কোভিড-19 আক্রান্ত রোগী, ডেঙ্গু রোগী এবং তাছাড়া যারা কোভিড-19 বা ডেঙ্গুতে কোনো কিছুতে আক্রান্ত না তাদের। সংকট সমাধানে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি সকল হাসপাতালকে এখনই প্রস্তুত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সব সরকারি হাসপাতালকেই এই করোনা এবং ডেঙ্গু এগুলোর চিকিৎসার আওতার মধ্যে নিয়ে আসতে হবে। এছাড়াও বড় বড় প্রাইভেট হাসপাতালগুলোকেও করোনার চিকিৎসার আওতাভুক্ত করতে হবে, এবং এই জন্য এই হাসপাতালগুলোতে একটা অত্যন্ত দক্ষ ট্রায়েজ ব্যবস্থাপনার দরকার হবে, যেখানে এন্ট্রি পয়েন্টে যারা রোগীদেরকে প্রথম বাছাই করবেন তাদের একটু প্রশিক্ষণের দরকার আছে। এখন পর্যন্ত কোনো রোগী ভর্তির অনুমতি না পেলেও সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তার এবং অন্যান্য যে সহায়ক জনবল আছে সবাইকে আমরা এই এই সময়ে রোস্টার ডিউটিতে করা আছে, এবং প্রতি রোস্টারে প্রতি শিফটে কিন্তু আমরা এনাফ জনবল রেখেছি যেন আমাদের যে কোনো সময় রোগী আসলে যেন আমরা রোগী ভর্তি করাতে পারি। আগামী 1 থেকে 1.5 সপ্তাহ পর করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েক গুণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় এনে সেবার প্রস্তুতি বাড়ানোর পাশাপাশি রোগী ভেদে এখনই হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা সেবার সংকট প্রকট হয়ে উঠছে। কোটি মানুষের বন্দর নগরীতে কোভিড রোগীদের জন্য আইসিইউ সজ্জা রয়েছে মাত্র 10টি।
গেল দু সপ্তাহে বিশেষায়িত জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 41 জনের মধ্যে মৃত্যু হয়েছে 13 জনের। এই অবস্থায় বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমাদের এই নগরীতে লোকসংখ্যা 70 লাখের বেশি, 16টি উপজেলায় লোকসংখ্যা আরও প্রায় 1 কোটি। এর বাইরে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসে আরও 30 লাখ মানুষ। কিন্তু স্বাধীনতার পরও এই নগরীতে গড়ে ওঠেনি অত্যাধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থা। বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো করোনা রোগীদের জন্য বিশেষায়িত সরকারি হাসপাতাল রয়েছে মাত্র 2টি, যাতে করোনা রোগীর মোট শয্যা সংখ্যা 130টি। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি অংশকে বরাদ্দ দেওয়া হয়েছে করোনা রোগীদের জন্য, কিন্তু এসব হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে মোট 20টি। করোনা রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রামের সাধারণ শয্যা সংখ্যা মাত্র 300 আর আইসিইউ বেড সংখ্যা হচ্ছে 10টি, যা চট্টগ্রামের 1 কোটি জনসাধারণের জন্য খুবই অপ্রতুল। গত কয়েকদিনে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আইসিইউ ওয়ার্ডে নিতে হয় 41 জনকে। এর মধ্যে দেশের শীর্ষস্থানীয় এক শিল্পপতির বড় ভাই সহ মারা গেছেন 13 জন। এমনকি বিভিন্ন শিল্পপতি পরিবারের আরও বেশ কিছু সদস্য করোনায় আক্রান্ত হয়ে সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অথচ দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপগুলোর অন্তত 5টির মালিক চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা। এখানে বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠেনি, মানসম্মত কোনো চিকিৎসা প্রতিষ্ঠান। বেসরকারি হাসপাতাল যেহেতু আইসিইউ সেবাটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করছে না, সেই কারণেই চট্টগ্রামে আইসিইউ সংকট তৈরি হয়েছে। এই ধরনের ব্যবস্থাগুলো রাষ্ট্রকেই দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। আর শিল্পপতিদের এই সময় আমাদের দাবি করব, আপনারা প্রাইভেট হসপিটাল করতে পারেন, কিন্তু বিপদের সময় জনগণের পাশে আপনারা দাঁড়াতে পারেন না, এটা আপনাদের একটা ব্যর্থতা। এদিকে নগরীতে প্রাইভেট ক্লিনিক রয়েছে 25টির বেশি, এর মধ্যে অন্তত 15টিতে রয়েছে আইসিইউ সুবিধা সম্বলিত কেবিন কিংবা ওয়ার্ড। কিন্তু করোনার এই দুঃসময়ে চিকিৎসা সেবা দেওয়া থেকে অনেকটা বিরত রয়েছে এসব ক্লিনিক, তাই সীমিত সম্পদের উপর নির্ভর করতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। চট্টগ্রামের মানুষ যারা ব্যবসায়ীর আছে, অন্যান্য সেক্টরে যেভাবে বিনিয়োগ করেছিল, স্বাস্থ্য খাতে কিন্তু সেভাবে বিনিয়োগ হয় নাই। তো আইসিইউ বেড সম্বলিত বড় বড় হাসপাতাল অবশ্যই তাদেরকে তৈরি করার ব্যাপারে এগিয়ে আসতে হবে। গত 3 এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর বর্তমানে রোগী বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1800, এর মধ্যে মারা গেছেন 50 জনের বেশি। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। কারো চাকরির বয়স 39 বছর, কারো বা 1 যুগ, এত বছরে ছুটি মিলেছে সর্বোচ্চ 5 কি 6 ঈদে। জীবনের বেশিরভাগ ঈদ তাই কেটে যায় পরিবার পরিজন ছাড়া কর্মস্থলে। বৈশ্বিক মহামারী করোনা পুলিশ সদস্যদের ঈদে অপেক্ষার সাথে যোগ করেছে উৎকণ্ঠা। ওমর ফারুকের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিন সকালেও যথারীতি ব্যস্ত কলাবাগান থানার এ টহল টিম। কনস্টেবল কামাল পুলিশে চাকরি করছেন 39 বছর। এত বছরে ঈদে ছুটি পেয়েছেন হাতে গোনা। পুলিশ বাহিনীর জন্য ঈদে বিশেষ খাবারের ব্যবস্থা থাকলেও মন পড়ে থাকে পরিবারের কাছেই। যদি মরণ এভাবে তাকে হবে তবে কোনো ভয়ভীত নাই। সকালে আম্মাকে ফোন দিয়েছে, আম্মা কান্না করতেছে। ফোন আসলে কান্না করলে কি করার আছে, চাকরি তো করি, মানে চাকরি না করলে তো পেটে ভাত যাবে না। 3 সন্তানের জনক টহল টিমের নেতৃত্বে থাকা এএসআই ভিডিও কলের মাধ্যমে ঈদের কুশলাদি বিনিময় করছেন বটে, তবে তার আসল ঈদের অপেক্ষার পালা শেষ হবে মহামারী শেষে, যখন মিলবে ছুটি। তো এবারে ঈদে আর এই যে মোবাইলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে ছেলেমেয়েদেরকে আনন্দ করার চেষ্টা করছি। পুলিশের চাকরিতে ঈদে স্বজনের জন্য অপেক্ষা নতুন কিছু নয়, তবে অদৃশ্য শত্রু করোনা ভাইরাস যোগ করেছে চরম উদ্বেগ, তাতেও দমে যাননি পুলিশ সদস্যরা। দেশের বাড়িতে ছেলেমেয়ে বা পরিবার রেখে আমাদের ঈদ করাটা কত কষ্টকর, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। অন্যান্য বছর দেখা যায় 30% ছুটি পেয়ে থাকে, তারা অনেকে ছুটিতে যেতে পারে, বাকি যারা আমরা ডিউটি করি। আর এই বছরটা একটু ভিন্নধর্মী, আমাদের সবাই ডিউটি করতে হচ্ছে, আমরা মেনে নিচ্ছি, আসলে কোনো সমস্যা হচ্ছে না। এখানে আমাদের পিছপা হওয়ার কোনো কিছু নাই, আমার নিজের জীবনে চাইতে আমার দেশ আগে। করোনা যুদ্ধে তেজগাঁও থানার 18 জন পুলিশ সদস্য সংক্রমিত হয়েছেন, এমন অবস্থা ডিএমপির প্রায় সব থানার। ইতিমধ্যে আমাদের অনেকেই প্রায় 13 জন সদস্য প্রাণ দিয়েছেন, আর করোনার প্রথম থেকেই আমাদের ছুটি বন্ধ আছে সেন্ট্রালি। ঈদে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দিন রাত সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। মক্কা ছাড়া সৌদি আরবের সব মসজিদে 31 মে থেকে 20 জুন পর্যন্ত জামাতে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অফিস খোলার নির্দেশনাও রয়েছে। আগামী মাসেই পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে দেশটি। জেদ্দা থেকে আল মামুন শিপনের রিপোর্ট।
চলমান করোনা সংকটে জারি করা লকডাউন শিথিল করতে যাচ্ছে সৌদি সরকার। শহরগুলিতে এবং দেশের অঞ্চলগুলিতে পুনরায় চলাচলের অনুমতি দিচ্ছে সরকার। দুপুরের সময় আরো থাকছে। করোনা দুর্যোগেও চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ। স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন প্রায় 8,000 শ্রমিক। সংকট দক্ষ জনবলের। খুলনার কয়রায় জামায়াত নেতাদের রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করা হয়েছে। আর এতে মদত ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী উপজেলা চেয়ারম্যানের, এমনটাই অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায়ের ভিডিওটি প্রথমে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরে তা প্রচার হয় গণমাধ্যমে। উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামের অনুরোধে সোমবার স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের জন্য হাজির হয়েছিলেন স্থানীয়রা। হঠাৎই ঘোষণা হয় পানির মধ্যেই ঈদ জামাতের। ইমামতের জন্য দাঁড়িয়ে যান উপজেলা জামায়াতের সাবেক আমির তমিজউদ্দিন। প্রশাসন বলছে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঈদের দিন বাঁধ মেরামতের কাজ করবেন, এমন পরিকল্পনার কথা জানানোর পর সরকারি খরচেই সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। লোকজনের সংযুক্ত করেছে, এটা যে মনে করেন যে আমি প্রথম থেকে জানতাম তাও না, আমি পরের দিকে খবর পেয়েছিলাম যে আসলে ওরঙ্গাবাদ বাদ হচ্ছে। আমিও দেখতে গেছিলাম যে না, নামাজ পড়ার বিষয় সম্পর্কে আসলে আমার ধারণা ইয়ে নাই, কারণ হচ্ছে নামাজ পড়ার বিষয় সম্পর্কে তো আমার কোনো পুরো মানে আমি তো নামাজ ওই টাইমে ছিলামও না। স্থানীয় আওয়ামী লীগ বলছে বাঁধ নির্মাণের আড়ালে রাজনৈতিক সক্রিয়তা দেখিয়েছে জামায়াত শিবির, আর তাদের পরিকল্পনা বাস্তবায়নে মদত দিয়েছেন খোদ উপজেলা পরিষদ চেয়ারম্যান। তবে ঈদ জামাতে মদত দেয়া ও জামায়াতের সাথে সখ্যতার বিষয়টি অস্বীকার করেন উপজেলা চেয়ারম্যান। যিনি নামাজ পড়েছে তিনি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং উনি সাবেক আমির ছিল, এটা সঠিক আছে। স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ ঘিরে অনুষ্ঠিত ওই ঈদ জামাতে কয়েকশো মানুষ অংশ নিলেও মানা হয়নি সামাজিক দূরত্বের নির্দেশনা। সময় সংবাদ, খুলনা। আম্পানের আঘাতে ঘূর্ণিঝড় বুলবুলের তিন গুণ বেশি ক্ষতি সইতে হয়েছে সুন্দরবনকে, যার আর্থিক মূল্য 2 কোটি টাকারও বেশি। সকালে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে 11 সদস্যের একটি প্রতিনিধি দল পশ্চিম সুন্দরবনের কয়রা এলাকা পরিদর্শন করেন। সুন্দরবনের ক্ষয়ক্ষতি পরিদর্শনের পাশাপাশি উপকূলীয় এলাকায় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধ ও ঘরবাড়ি পরিদর্শন করেন তারা। সুন্দরবনের আন্ধারমানি ও কৃষ্ণকাঠি এবং নোয়াবেটি এলাকায় প্রায় 12,000 গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত 20 মে 155 থেকে 165 কিলোমিটার বেগে 10 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সহ সুন্দরবন এলাকায় আঘাত হানে সুপার সাইক্লোন আম্পান। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে সুন্দরবনের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে গেছেন খুলনার বিভাগীয় ও জেলা প্রশাসন সহ বন বিভাগের কর্মকর্তারা। তাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি চলে যাব তার কাছে। তরিকুল রিচার্ড, আমি এই মুহূর্তে রয়েছি খুলনার কয়রা উপজেলার দক্ষিণদে। এইখানে মূলত যে সুন্দরবন সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কি অবস্থা সেই বিষয়টি দেখভাল করার জন্য বিভাগীয় যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের নেতৃত্বে কিন্তু এখানে পরিদর্শন করা হচ্ছে। এখানকার বেড়িবাঁধ এবং এখানকার যে সুন্দরবনের যে কি অবস্থা সবকিছুই দেখার জন্য মূলত এখানে পরিদর্শন চলছে। আমরা রয়েছি খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী এলাকায়। মূলত এই এলাকাটিতে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। এই উপজেলাতেই প্রায় 55 কিলোমিটার বাঁধ ভেঙে গেছে এবং এই মুহূর্তে যে জোয়ার চলছে নদীতে, জোয়ারে আমরা যেটি দেখছি যে বাঁধ এবং নদী একই হয়ে গেছে। কোথায় বাঁধ ছিল সেটিও কিন্তু এখন এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। এবং এখানে যে বিষয়টি উল্লেখ করার মতো সেটি হচ্ছে যে এখানকার যে বসতিগুলো ছিল নদীর পাড় দিয়ে এবং মাছের যে ঘেরগুলো ছিল টোটালি একেবারেই সবই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাঁধ
ভেঙে পানিতে মিশে গেছে এবং লোকালয়ে পানি প্রবেশ করছে, নতুন নতুন বসতি সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। এবং আমরা যদি জানতে পেরেছি জেলা প্রশাসনের কাছ থেকে খুলনা জেলাতে 85,000 কাঁচা ঘর বাড়ি এগুলো ভেঙে গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ কিন্তু কয়রা উপজেলায়। আপনারা জানেন যে বঙ্গোপসাগরের প্রায় কাছাকাছি এই দ্বীপটির অবস্থান এবং চারিদিকে নদী বেষ্টিত এই উপজেলাটিতে সাধারণ মানুষ যারা রয়েছে তারা মূলত জেলে সম্প্রদায়ের, এবং তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের ঘর বাড়ি বা আশ্রয় নাই, তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সুন্দরবনের যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে আন্দারমানিক এলাকা সহ বেশ কিছু এলাকা রয়েছে, যে এলাকাগুলো দুর্গম এলাকা, এবং এই এলাকাতে কিন্তু যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার গরান গেওয়া কাঠ যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনারা জানেন 6,666 বর্গ কিলোমিটারের যে সুন্দরবন, সেই সুন্দরবনের এই অংশটাতে গাছপালাগুলো ভেঙে গেছে এবং যার প্রায় 12,000-এর বেশি গাছ কিন্তু ভেঙে গেছে এবং যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকার মতো বলে জানতে পেরেছি। তবে বন বিভাগ আরো বলেছেন যে এই ক্ষয়ক্ষতিটা আরো বাড়তে পারে, এবং এছাড়া এখানকার যে বাঁধের যে অবস্থা সেই ভাটাতে এই বাঁধগুলো যদি বাঁধা না যায় তাহলে কিন্তু আরো বেশি লোকালয় প্লাবিত হবে বলে আমরা জানতে পেরেছি। সবমিলিয়ে এই ছিল রিচার্ড আমার কাছে খুলনার কয়রা উপজেলা থেকে সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের অংশ পরিদর্শনে গেছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। তাদের সাথে থেকে খুলনার কয়রা উপজেলা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। করোনা সতর্কতা ছাপিয়ে ঈদের পরদিনও দিনভর রাজধানীমুখী মানুষের ঢল নামে কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। অনেকে যাচ্ছেন বাড়ি, অনেকে কর্মস্থলে যোগ দিতে গাদাগাদি করেই ছুটছেন ঢাকায়। রয়েছে বাড়তি ভাড়া সহ পথে পথে নানা ভোগান্তির অভিযোগ। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। ঈদের আগের দিন যেতে পারেনি তাই বলে প্রিয়জনের সঙ্গে ঈদ পরবর্তী ছুটি কাটানো যেন মিস করা যাবে না কোনোভাবেই। কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এমন ঢল তারই প্রমাণ। তাই তো করোনা সংক্রমণের ঝুঁকিকে এক পাশে রেখে ঘরমুখী মানুষের এই মিছিল। মঙ্গলবার সকাল থেকে কাঁঠালবাড়ি, শিমুলিয়া, নৌ রুট দিয়ে গাদাগাদি করে বাড়ি ফেরেন অনেকে। ছিল কর্মস্থলে যোগ দিতে রাজধানীমুখী মানুষের চাপও। যানবাহনের সংখ্যা কম থাকায় বাড়তি ভাড়া গোনার অভিযোগ যাত্রীদের। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও ছিল বাড়ি ফেরা ও কর্মস্থলমুখী মানুষের চাপ। সামাজিক দূরত্ব না মেনেই ফেরিতে যাতায়াত করতে দেখা যায় তাদের। বাড়িতে যাচ্ছি মা বাবার সাথে দেখা করার জন্য। বাড়ি থেকে এখন আবার ব্যাক করলাম কর্মস্থলে যোগ দিব বলে। দাদা 50 টাকার ভাড়া 150 টাকা দিছি, 150 টাকার ভাড়া 200 টাকা নিতেছে, এরকম ডবল বাড়ছে। 300 টাকার ভাড়া আছে, 500 টাকা দিয়ে আমরা আসতেছি। যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি, শিমুলিয়া, নৌরুটে চলছে 29টি ফেরি। আবুল ওমান, সময় সংবাদ। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন নাসির উদ্দিন। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। নাসির, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে এখন ঢাকামুখী এবং দক্ষিণাঞ্চলমুখী মানুষের ঢল নেমেছে, ফেরিগুলোতে কানায় কানায় পূর্ণ এবং এখানে গাড়ি থেকে লোকজনের ভিড় অনেক বেশি। মানে মানুষের একরকম ঢল নেমেছে। রাজধানী ঢাকা থেকে যেমন সকাল থেকে মানুষজন আসছে, আবার ওপার থেকেও কিন্তু রাজধানীমুখী মানুষজন আসছে। এই দুই দিকের মানুষে কিন্তু ব্যাপকভাবে ভিড় হয়েছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে। এবং এখানে বাতাসের কারণে নদী কিন্তু উত্তাল। এই পদ্মার উত্তাল পদ্মায় কিন্তু 6টি টানা ফেরি চলাচল করতে পারছে না, 10টি ফেরিতে কিন্তু লোক পারাপার করা হচ্ছে এবং যানবাহন পারাপার করছে। কিন্তু মাঠে এখনো প্রায় 700-800 গাড়ি কিন্তু অপেক্ষায় আছে, সেগুলো পার করা যাচ্ছে না। পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলার যারা দায়িত্বে আছেন তারা আকস্মিক বুঝে উঠতে পারেননি যে ঈদের পরের দিনই এত ব্যাপক লোকের সমাগম হবে, সে কারণে কিন্তু এখানে আজকে কিছুটা যানজট লক্ষ্য করা গেছে। এখন এখানে নিরাপদ দূরত্ব বলতে কিছু নাই, সামাজিক যে দূরত্ব সেটি না মেনে করোনা সংক্রমণ এখন ব্যাপক আকার ধারণ করছে এখানে। এবং অনেকে মাছি পর্যন্ত ঠিক মতো পড়ছেন না, গাদাগাদি করে ফেরিতে পার হচ্ছেন। বিআইডব্লিউটিসির সঙ্গে একটু আগে আমাদের কথা হয়েছে, তারা বলছেন
যে যেখানে একটি ফেরি গিয়ে এই 7 কিলোমিটার পথ ঘুরে আসতে তাদের সময় লাগত 3 ঘন্টা, সেখানে এখন কিন্তু সময় লেগে যাচ্ছে 4.5 ঘন্টা, আবার ফেরি কম। এইসব নানা কারণে কিন্তু এই দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে এই করোনা সংক্রমণ ঝুঁকি নিয়েই হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে। এই ছিল রিচার্ড শিমুলিয়া ঘাটের সর্বশেষ পরিস্থিতি। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ঘরমুখ এবং কর্মস্থলমুখী মানুষের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নাসিরউদ্দিন। দুপুরের সময় আরো থাকছে ঘূর্ণিঝড় আমপান আঘাত হানার 7 দিনেও কলকাতায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সরবরাহ। সমালোচনায় বিরোধী শিবির, কেন্দ্রকে দুষল তৃণমূল। করোনার প্রভাবে এবারের ঈদে একেবারেই ধসে পড়েছে পর্যটন খাত। ঈদ কেন্দ্রিক অভ্যন্তরীণ পর্যটনে প্রায় 1,500 কোটি টাকা ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের। ব্যাংক ঋণ শোধ ও পরিচালনা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তারকা হোটেলগুলো। পর্যটন বোর্ড বলছে দ্রুত সরকার ঘোষিত ঋণ প্রণোদনা তহবিল থেকে সহায়তা দেয়া শুরু হবে। শুভ খানের রিপোর্ট। করোনার প্রভাবে গেল জানুয়ারি থেকেই বিদেশি অতিথি শূন্য হতে থাকে দেশের তারকা হোটেলগুলো। গেল 8 মার্চ দেশে করোনা রোগী শনাক্তের পর পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের চলাচলে দেওয়া হয় নিষেধাজ্ঞা, বন্ধ রয়েছে সব আন্তর্জাতিক ফ্লাইট। এসবের প্রভাবে দুর্দিন চলছে দেশের পর্যটন খাতে। মরার উপর খাড়ার ঘা ঈদকেন্দ্রিক ব্যবসা হাতছাড়া। খাত সংশ্লিষ্টরা বলছেন ঈদে পর্যটন কেন্দ্রগুলোতে প্রায় 8 লাখ দেশীয় পর্যটক ভ্রমণ করেন, আসেন বিদেশি পর্যটকও। ঈদ উদযাপনে দেশের বাইরে যান অনেক বাংলাদেশি। এসবের জন্য 2-3 মাস আগে থেকেই হোটেল বুকিং, বিমান টিকিট নিশ্চিত করা সহ আনুষঙ্গিক প্রক্রিয়ার জন্য যোগাযোগ করেন পর্যটকরা। এবার পুরোটাই হাতছাড়া। ফেব্রুয়ারি থেকে নিয়ে জুন পর্যন্ত এই 5 মাসে আমাদের 9,705 কোটি টাকার একটা বড় ক্ষতি হয়েছে, মানে ব্যবসা আমরা হারিয়েছি। এবং আমরা আশঙ্কা করছি যে জুনের পরে অন্তত পক্ষে 3,09,500 কর্মী এই আমাদের বিভিন্ন ট্রাভেল এন্ড ট্যুরিজম ফিল্ড থেকে কিন্তু ছাঁটাই হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কক্সবাজার এবং ঢাকার অনেক হোটেলগুলিতে লে অফ, 50% স্যালারি, সেটা হচ্ছে। পর্যটন খাতের ক্ষতি পুষিয়ে উঠতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনার প্যাকেজটা ঘোষণা করেছেন, আমাদের এই খাতটিও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের চুক্তি সম্পাদিত হয়ে গেছে কমার্শিয়াল ব্যাংকগুলির সঙ্গে, ঈদের পর থেকে আমাদের এই সেক্টরও প্রণোদনার অংশ পাবে ইনশাআল্লাহ। ঘুরে দাঁড়াতে হোটেলের গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল মৌকুফের পাশাপাশি কর অব্যাহতি চান পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকির মধ্যে পুরোদমে চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরের নির্মাণ কাজ। কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনেই প্রায় 8,000 শ্রমিক সেখানে কর্মরত রয়েছেন। এবছরের ডিসেম্বর নাগাদ প্রথম ইউনিটের রিয়্যাক্টর বা চুল্লি স্থাপনের লক্ষ্য পূরণ সম্ভব বলেও দাবি নীতি নির্ধারকদের। তবে নির্মাণ কাজে না পেছালেও প্রশিক্ষিত জনবল তৈরির ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। দেবাশিস রায়ের রিপোর্ট। কোভিড-19 আতঙ্কে যখন স্থবির পৃথিবীর বেশিরভাগ কর্মযোগ্য, তখন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এভাবেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে চালানো হচ্ছে প্ল্যান্টের নির্মাণ কাজ। মহামারীর অচলাবস্থার মধ্যেও প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সহ বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশ প্রতিনিয়ত নিয়ে আসা হচ্ছে পাবনার রূপপুরে। জানানো হয় এরই মধ্যে রাশিয়ায় প্রস্তুত হয়েছে প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্রেশার ভেসেল। যদিও ঝুঁকি এড়িয়ে করোনা পরিস্থিতিতে কাজ চলমান রাখার বিষয়ে আগেই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটম। দেশি বিদেশি প্রায় 8,000 শ্রমিকের প্রত্যক্ষ কর্মতৎপরতায় প্রথম রিয়্যাক্টর ভবনের 34 মিটার পর্যন্ত নির্মাণ কাজ বেশ এগিয়েছে। ব্যয় বাড়ার শঙ্কায় কাজ স্থগিতের কোনো সুযোগ নেই বলে দাবি সরকারের সংশ্লিষ্টদের। সময় একটা বড় ব্যাপার, মানে সময়ে শেষ করতে না পারলেও আমরা কিন্তু লসে পড়ে যাব, এরকম একটা অবস্থা। আমাদের অনেকগুলো মেশিন চলে আসছে পোর্ট থেকে ছোটানো, তারপরে সেগুলোকে আবার নদীপথে টেনে নিয়ে আসা, মানে এটা আসলে অনেক বেশ কঠিন একটা
সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে এই বছরের শেষ দিকে প্রথম ইউনিটের রিয়েক্টর প্রেশার ভেসেল ইনস্টলেশন করা, সেটা সেভাবে আমরা আগাচ্ছি। দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রে নির্মাণ কাজ আপনার 20 মিটার পর্যন্ত চলমান আছে। নির্মাণে পিছিয়ে না গেলেও বিমান চলাচল বন্ধ থাকায় প্ল্যান্টের কমিশনিং পর্যায়ে কাজ করা কর্মীদের প্রশিক্ষণ আটকে গেছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। গত মাস থেকে এই যে মে পর্যন্ত যে 2টা বেস বা 3টা বেস পাঠানোর কথা ছিল, আনুমানিক 50 জন আমাদের প্রশিক্ষণার্থী, তারা সেটা পাঠাতে পারেনি। আমরা চেষ্টা করছি যে বিকল্প পদ্ধতিতে, আশা করছি যে এই শিডিউলটা আমরা সমুন্নত রাখতে পারব। কিছু এক্সপার্ট নতুন করে আসলো এবং সেটাও সংখ্যা কম না, প্রায় 160 জনের মতো এবার আসলো এবং গেছে ওই রকমই, এবং তাদেরকে এখন আবার কিন্তু আমরা কোয়ারেন্টাইনের মধ্যে রাখছি। খাতা কলমে স্বপ্নের এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়েছে প্রায় 30%। বিপুল অঙ্কের আর্থিক ঋণে নির্মিতব্য দেশের বৃহৎ এই প্রকল্পটি 2023 সাল নাগাদ চালু করার বিষয়ে আশাবাদী বাংলাদেশ ও রাশিয়ার প্রকৌশলীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহেও স্বাভাবিক হয়নি শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড কলকাতার অবস্থা। এ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের আগুনে ঘি ঢালতে শুরু করেছে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো। প্রশ্ন উঠেছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের যোগ্যতা নিয়েও। তবে এ অবস্থার জন্য কেন্দ্রীয় সরকারকে দোষলেন রাজ্য সরকার। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে, বাট আমরা রিপোর্টটি একটু পরে দেখব। এই মুহূর্তে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন প্রচারিত হচ্ছে, আমরা সরাসরি চলে যাব সেখানে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যেখানে আছেন, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত প্রতিদিনের সংবাদ বুলেটিন কোভিড-19 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আজ 26 মে 2020, 12 জ্যৈষ্ঠ 1427। আমরা সর্বশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 4,416টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনা সহ 5,407টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 2,245 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 7,579 জন। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন 182 জন, ছাড় পেয়েছেন 65 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 4,770 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,323 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি এবং ময়মনসিংহ নার্সিং ডরমিটারিতে আরও 200টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে আইসোলেশন শয্যা 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। এ সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 106টি। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে আনা হয়েছে 2,452 জনকে, ছাড় পেয়েছেন 1,868 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,68,315 জন ছিলেন এবং ছাড় পেয়েছেন এ পর্যন্ত 2,12,326 জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইনে আছেন 55,989 জন। সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 662টি প্রতিষ্ঠান এবং আরো প্রতিষ্ঠানে প্রস্তুত চলছে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,840 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, যার তথ্য কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত হয়, এ পর্যন্ত সংগ্রহ 24,54,737টি এবং বিতরণ হয়েছে এ পর্যন্ত 20,66,334টি। বর্তমানে মজুত আছে 388,403টি। আজকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব মাননীয় মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। তিনি আমাদেরকে পাঠিয়েছেন নমুনা সংগ্রহের জন্য কিট 5,000টি। কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত হই, এ পর্যন্ত সংগ্রহ 24,54,737টি এবং বিতরণ হয়েছে এ পর্যন্ত 20,66,334টি। বর্তমানে মজুত আছে 388,403টি। আজকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব মাননীয় মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। তিনি আমাদেরকে পাঠিয়েছেন নমুনা সংগ্রহের জন্য কিট 5,000টি
এবং হ্যান্ড স্যানিটাইজার বেশ কিছু পরিমাণে, যে যা দিয়ে হাত ক্লিন করা যাবে এবং হ্যান্ড র‍্যাপ করা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এই বস্তু এগুলি তৈরি করেছেন এবং আমাদের জন্য পাঠিয়েছেন। গত 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 152,638টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 78,14,009টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,173 জন এবং গত 24 ঘন্টায় আরও নতুন করে 5 জন প্রশিক্ষণ নিয়েছেন। স্বেচ্ছাসেবা ভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। সকল চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। 24 ঘন্টায় বিমানবন্দরে 265 জন, স্থলবন্দরে 160 জন, সমুদ্রবন্দরে 28 জন এবং সর্বমোট 453 জনকে স্ক্রিনিং করা হয়েছে। এ পর্যন্ত সকল বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ সর্বমোট স্ক্রিনিং সংখ্যা 6,97,115 জনকে। এই ছিল আমাদের হাতে তথ্য বাংলাদেশ বিষয়ক। তবে বাংলাদেশ এই তথ্য শেষ করার আগে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো বাংলাদেশ সেনাবাহিনীকে, যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের অনেক হাসপাতাল তৈরিতে, স্বাস্থ্য অধিদপ্তরের অনেক হাসপাতাল তৈরিতে তারা সহায়তা করে যাচ্ছেন এবং তারাও ফ্রন্টলাইন যোদ্ধা বা সম্মুখ যোদ্ধা হিসেবে এই কোভিড-19 মোকাবেলায় কাজ করছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি। দক্ষিণ পূর্ব এশিয়ার কোভিড-19 পরিস্থিতি যা আমরা গ্রহণ করেছি সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা 25 মে 2020 থেকে। 24 ঘন্টা শনাক্ত হয়েছে 9,241 জন এবং এ পর্যন্ত 201,207 জন। মৃত্যুবরণ করেছেন 204 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 5,992 জন। সারা বিশ্বে পরিস্থিতি যেটা, 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,264 জন এবং এ পর্যন্ত 53,04,772 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,342 জন এবং এ পর্যন্ত 3,42,029 জন। বিশ্ব পরিস্থিতি আমরা সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার 25 মে 2020 থেকে। শেষ করবার আগে বাংলাদেশের মৃত্যুর বিশ্লেষণে একটু যাব। বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন 21 জন, পূর্বেই বলেছি, এর মধ্যে 14 জন পুরুষ এবং 7 জন নারী। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন, 41 থেকে 50 বছরে 5 জন, 51 থেকে 60 বছরে 7 জন, 61 থেকে 70 বছরে 3 জন, 71 থেকে 80 বছরে 1 জন এবং 81 থেকে 90 বছরে 1 জন। ঢাকা যদি আমরা এলাকা দেখি, ঢাকা ডিভিশনের 15 জন, চট্টগ্রাম ডিভিশনে 4 জন এবং বরিশাল ডিভিশনে 2 জন। হাসপাতালে মারা গেছেন 20 জন এবং বাসায় মারা গেছেন 1 জন। এই ছিল আমাদের কাছে বয়সভিত্তিক এবং এলাকাভিত্তিক পরিসংখ্যান। তবে এলাকাকে আরও আমরা ভাগ করলে দেখি, ঢাকা সিটিতে 3 জন, ঢাকা জেলায় 7 জন, মুন্সিগঞ্জে 1 জন, নরসিংদীতে 1 জন, মানিকগঞ্জের 1 জন, গাজীপুরে 1 জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 জন, চট্টগ্রাম জেলায় 1 জন, কক্সবাজারে 1 জন, কুমিল্লায় 2 জন, পিরোজপুরে 1 জন এবং ঝালকাঠিতে 1 জন মৃত্যুবরণ করেছেন। সকল মৃত্যুর বিধি আত্মার শান্তি কামনা করি। শেষ করব, তবে আপনারা আবারও বলি, আমাদের ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে, অনেক মানুষের চলাচল বেড়ে যাবে। যারা শহর থেকে গ্রামে গিয়েছিলেন, আবার তারা গ্রাম থেকে শহরে ফিরবেন। প্রত্যেকেই মাস্ক ব্যবহার করবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন এবং মাস্কটা সঠিক উপায়ে পরতে হবে। মাস্ক লাগিয়ে মাস্ক যেন আমরা খুলে না রাখি, যদিও এখন ক্যামেরার সামনে আমার মাস্কটা নামানো, এটাও সঠিক নিয়ম, কিন্তু আমার সামনে কেউ নাই, 3 হাত দূরত্বের মধ্যে, আমার 3 ফুট দূরত্বের মধ্যে কেউ নাই বলে আমি মাস্কটা নামিয়েছি। কিন্তু আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে অবশ্যই, এবং যখনই আমার কাছে কেউ আসবে আমি যেন মাস্কটা সঠিকভাবে ব্যবহার করি। এবং প্রত্যেকেই আমরা মাস্ক ব্যবহার করি তাহলেও নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। সামাজিক দূরত্ব বজায় রাখলে আমরা নিজেকে সুরক্ষিত পারবো। আপনার সুরক্ষা আপনার হাতে, নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের সকলকে সুরক্ষিত রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
টি-20 বিশ্বকাপ বাতিল হওয়ার গুঞ্জন নিয়ে আইসিসিতে এখন বিতর্ক তুঙ্গে, দাবি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে চলতি মাসের 28 তারিখে সংস্থাটির কার্যনির্বাহী সভায়। করোনার কারণে বন্ধ আছে সব ক্রিকেটীয় টুর্নামেন্ট, তবে ইতোমধ্যে ক্রিকেটে ফিরতে কাজ শুরু করে দিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আগামী অক্টোবর আর নভেম্বরেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-20 বিশ্বকাপের সপ্তম আসর। তবে গুঞ্জন আইপিএল এর জন্য সময় ছেড়ে দিতে শেষ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে টুর্নামেন্টটি। এ বিষয়ে এরই মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে আইসিসির ফাইন্যান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটি FMCA, যার বড় এজেন্ডা ছিল কখন এবং কিভাবে টি-20 বিশ্বকাপকে আয়োজন করা যায় তা নিয়ে। এমনকি কোন দেশ টুর্নামেন্টের জন্য বৈশ্বিক আসর বাতিলের বিপক্ষেও FACA, সেজন্য 28 মে সভার দিকে তাকিয়ে আছে সংস্থাটি। নিষিদ্ধ মাদক হেরোইন বহন করা ও লকডাউন ভাঙার অপরাধে গ্রেফতার করা হয়েছে শ্রীলঙ্কা জাতীয় দলের উদীয়মান পেসার শেহান মাদুশঙ্কাকে, নিশ্চিত করেছে লঙ্কান পুলিশ। তাকে নেওয়া হয়েছে রিমান্ডেও। 2018 সালে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক হয় মাদুশঙ্কার। নিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করে বনে যান তারকা, তবে তারপর থেকেই নানা কারণে মাঠের বাইরে এই পেসার। এবার হলেন গ্রেফতার। করোনা ভাইরাসের কারণে শ্রীলঙ্কায় চলছে লকডাউন, তা ভঙ্গ করে এক বন্ধুকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে রাস্তায় নেমেছিলেন মাদুশঙ্কা। পুলিশ সেই গাড়ি আটকে তল্লাশি চালিয়ে 2 গ্রাম হেরোইন পায়। এরপর দুজনকেই গ্রেফতার করা হয়। পরে রিমান্ডের আবেদন করলে 2 সপ্তাহের রিমান্ড মঞ্জুর করেন আদালত, যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি লঙ্কান ক্রিকেট বোর্ড। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় শিশুসহ আরও 21 জনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো 522 জনে। প্রায় 5,500 নমুনা পরীক্ষায় শনাক্ত 1,166 জন, সুস্থ 245 জন। চট্টগ্রামের কোটি মানুষের জন্য কোভিড আইসিইউ শয্যা 10টি, বিশেষায়িত হাসপাতালে 2 সপ্তাহে 13 জনের মৃত্যু, বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান। ঈদের পরদিনও পাটুরিয়া দৌলদিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে উপচে পড়া ভিড়, ফেরিতেই গাদাগাদি করে চলছে যাত্রী পারাপার। মক্কা ছাড়া সৌদি আরবের সব মসজিদে 31 মে থেকে 20 জুন পর্যন্ত জামাতে নামাজ আদায়ের অনুমতি, স্বাস্থ্যবিধি মেনে অফিস খোলার নির্দেশ। এবং আম্পানে সুন্দরবনের ক্ষতি, ঘূর্ণিঝড় বুলবুলের 3 গুণ, আর্থিক মূল্য 2 কোটির বেশি, পর্যবেক্ষণে গেছেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা। এই ছিল দুপুরের সময়ে। আপনার মোবাইলে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি এবং ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।